আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, পিএসপি প্রোগ্রামিং এর ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব পিএসপি অ্যারে নিয়ে। অ্যারে মূলত কি? কালেকশন অফ সেম টাইপ ডেটা টাইপস। তো যারা সিসি প্লাস প্লাস করেছেন তাদের জন্য এখানে সহজ হবে, তবু আমি প্রথম থেকে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনার সুবিধার্থে আমি শুরুতেই চলে যাচ্ছি, হলো আমাদের W3 স্কুলের কিছু এক্সপ্লেনেশন আছে, সেখান থেকে একটু দেখবো। দেখেন, অ্যারে স্টোর্স মাল্টিপল ভ্যালু ইন এ সিঙ্গেল ভ্যারিয়েবল। একটা সিঙ্গেল ভ্যারিয়েবলে অনেকগুলো ভ্যালু আমরা স্টোর করতে পারি। যেমন দেখেন, অ্যারে ডিক্লেয়ার করার নিয়ম হলো পিএসপিতে যে ভ্যারিয়েবলে রাখবো সেই ভ্যারিয়েবলের নাম দিতে হবে, অ্যারে রাখবো ভ্যারিয়েবলে, এখানে ডাইমেনশন দিতে হচ্ছে না। অ্যারে কিওয়ার্ডটা ইউজ করব, আর এখানে আমরা ডাবল কোটেশনের মধ্যে ভ্যালুগুলো দিয়ে কমা দিয়ে আমরা আমাদের অ্যারেটা ডিক্লেয়ার করতে পারবো, ঠিক আছে? এবং আমরা যদি এটা প্রিন্ট করতে চাইলে কনকেট করে আমরা প্রিন্ট করতে পারবো। আর এখানে ইন্ডেক্সিং কিন্তু শুরু হয় জিরো থেকে, ঠিক আছে? এই যে কার জিরো কার ওয়ান, এখানে আমরা গেলে এলিমেন্টগুলো পাবো। আচ্ছা, এখন অ্যারে সম্বন্ধে বলা হয়ে গেছে, হাউ টু ক্রিয়েট অ্যারে। এখন দেখেন, অ্যারের প্রকার ভেদ ইন্ডেক্সড অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে আর মাল্টি ডাইমেনশনাল অ্যারে। ইন্ডেক্সড অ্যারে বলতে সাধারণত যে অ্যারেগুলো আমরা ইউজ করি, জিরো থেকে শুরু হয় আমাদের কি আমার ইন্ডেক্সিং, জিরো নম্বর পজিশনে প্রথম ভ্যালুটা থাকে, ওয়ান নম্বর পজিশনে প্রথম দ্বিতীয় ভ্যালুটা থাকে, আর অ্যাসোসিয়েট হলো আমাদের কিটা আমরা বলে দেবো, ইন্ডেক্সটা কি দেবো। ধরেন যে আমি দিলাম রহিম 20, করিম 30। এই যে রহিম 20, করিম, তারপর করিম, এই যে সামনে যে যেটার উপরে আমরা ভ্যালুগুলো রাখতেছি ইন্ডেক্স হিসেবে, আমরা আমাদের নিজের কাস্টমস কিছু স্ট্রিং রাখতেছি, সেটার মধ্যে আমরা ভ্যালুগুলো রাখতেছি, সেটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারে বলবো। সেগুলো আমরা কিছুক্ষণ মধ্যে দেখবো। যেমন এটা আমাদের হলো অ্যারে ইন্ডেক্স অ্যারে, যেখানে কোনো কি ও কি গুলো দেওয়া নাই, ঠিক আছে? এর কাউন্ট যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে আমরা লেন্থ পেয়ে যাবো। তো তারপরে এই তো এখন এখানে সবগুলো ব্যাখ্যা পরে এক এক করে দেওয়া আছে, আমরা একটু দেখে নিব। এই যে ইন্ডেক্স অ্যারেগুলো যেটা আলোচনা আগেই করেছি, যে কোনো কি নাই সামনে, শুধু জিরো দিলে আমরা প্রথম ভ্যালুটা পাচ্ছি, ওয়ান দিলে দ্বিতীয়টা, এরকম। আচ্ছা, তারপরে লুপ কিভাবে চালানো যায়? এই যে সাধারণ যেভাবে লুপ চালে, এক্স ইজ ইকুয়াল টু জিরো, এখানে জাস্ট ইন্ডেক্সের জায়গায় আমরা অ্যারের ভ্যালুটা দিচ্ছি, এই যে এক্স এর মানটা, লেন্থ পর্যন্ত চালাবো, অ্যারে লেন্থ AR LENGTS, এইভাবে করে আমরা লেন্থ বের করতে পারি, AR LENGTS, অ্যারে লেন্থ। ওকে, অ্যারে লেন্থের মধ্যে আমরা কাউন্ট কার দিয়ে এখানে লেন্থটা বের করে রেখেছি। তো এটা ছিল ইন্ডেক্স অ্যারে। এবার অ্যাসোসিয়েট, এবার এটা দেখি যেখানে কি থাকবে। এই দেখেন, পিটারের মধ্যে 35, বেনের মধ্যে 37, আর জো এর মধ্যে 43, এইভাবে ভ্যালুগুলো আমরা রেখেছি। এই যে এখানে কিগুলো কিন্তু 0 1 এরকম না, আমাদের ইচ্ছে মতো আমরা এটাকে ম্যাপিং, যেরকম ম্যাপিং দেখেছি, ম্যাপ বা আমরা যদি ম্যাপ জানি হলো আমাদের সিসি প্লাস প্লাসে, সে ঠিক সেরকম এখানে আমাদের এখানে অ্যারে ব্যবহার করা হচ্ছে, অ্যারেতে এরকম ভ্যালুগুলো রাখা যাবে। অ্যাসোসিয়েটিভ অ্যারে, এই অ্যাসোসিয়েটিভ অ্যারে আমরা এইভাবে করে এর ফরিস লুপ দিয়ে বা ফর লুপ দিয়েও আমরা ইটারেট করতে পারি। এজ, এজ বলতে অ্যারের নাম, অ্যাজ এক্স, অ্যান্ড এক্স হলো এইটা আর এক্স ভ্যালু হলো এর ভ্যালুটা। দেখেন, এটা কনগ্রেট করছে এক্স, আর এর ভ্যালু হলো দিছি এই এক্স ভ্যালু, তখন আমার প্রিন্ট করবে নাম, তারপর ভ্যালু, নাম তারপর ভ্যালু। এই দেখেন, নাম কি হলো এত, ভ্যালু হলো এত, এই যে এইটাতে আছে আমার কি, আর এটাতে থাকবে হলো ভ্যালু, এখানে এই যে এখানে থাকবে কি, এইখানে থাকবে ভ্যালু, কি আর ভ্যালু, আর এটা হলো অ্যারের নাম, এই হলো অ্যারের নাম, এখানে কি আর ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল। মাল্টি ডাইমেনশনাল অ্যারে খুব কম ব্যবহৃত হয়, তার বলতে অ্যারের ভিতরে অ্যারেকে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলছি। এখানে একটা অ্যারে, এর ভিতরে আবার এই যে এখানে একটা অ্যারে, এখানে একটা অ্যারে, এখানে একটা অ্যারে, এভাবে করে আমরা অ্যারের ভিতরে অ্যারে ব্যবহার করতে পারি, ঠিক আছে? তারপরে হলো অ্যারের শেষে আছে শর্টিং, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা প্রোগ্রামিং করার ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে, যে এখানে শর্ট এইগুলো রয়েছে, এই শর্টগুলো আমরা ইউজ করলে অ্যারে আমাদের আমাদের ইচ্ছা অনুযায়ী শর্ট হবে। যেমন খালি খালি শর্ট লিখলে শর্ট হবে অ্যাসেন্ডিং অর্ডার, আর শর্ট লিখলে রিভার্স অর্ডার অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারে শর্ট হবে, এ শর্ট লিখলে অ্যাসোসিয়েটিভ অ্যারে শর্ট হবে, অ্যাসেন্ডিং অর্ডার অ্যাকর্ডিং টু ইটস ভ্যালু, এর ভ্যালুটা অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট হবে, আর কে শর্ট দিলে অ্যাসোসিয়েটিভ অর্ডারেই, অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু অ্যাকর্ডিং টু ইটস কি, ঠিক আছে? আবার এ আর এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে ইন ডিসেন্ডিং অর্ডার অ্যাকর্ডিং টু ইটস ভ্যালু, এ থাকলে রিভার্স, আর থাকলে রিভার্স, আর এ থাকলে ভ্যালু, আর কে থাকলে হলো আমার ডিসেন্ডিং, আর থাকলে হলো যেখানে রিভার্স অর্ডারে, ঠিক আছে, রিভার্স অর্ডারে, আর হলো অ্যাকর্ডিং টু ইটস কি। এগুলো এখানে সব এক্সাম্পল দেওয়া আছে, শর্টগুলো এক একটা এক রকম ভাবে করা হয়েছে, যে এক একটার উপর ডিপেন্ড করে, কোনোটার উপর আমার হলো কির উপর ডিপেন্ড করে, কোনোটার উপর ভ্যালুর উপর ডিপেন্ড করে। তো এভাবে আমরা পিএসপির অ্যারেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আমি সিম্পল অ্যারে আপনাদের তৈরি করেও দেখাতে পারি, কিন্তু আসলে সময় সাপেক্ষের কারণে হয় না, সবগুলো জিনিস দেখানো সম্ভব হয় না। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।